ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষ ঘোষণা, ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষ ঘোষণা। যদি কোনো লুটপাটকারী লুটপাট করার জন্য আপনার দোকানের সামনে অথবা আপনার প্রতিষ্ঠানের সামনে এসে থাকে, তাহলে আপনি তাকে প্রতিহত করুন। প্রত্যেকটা দোকানের মালিককে অনুরোধ করে বলছি, আপনারা ঘর থেকে বেরিয়ে আসেন, এক একজন করে প্রত্যেকটা দোকানদার, এক 10-15 জন করে এক একটা গ্রুপ তৈরি করুন এবং লুটপাটকারীকে প্রতিহত করুন। এই বিজয়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন মসজিদে মন্দিরে হামলা চালাতে পারে। আপনারা তাদেরকে প্রতিহত করুন এবং সবাই মিলে এই লুটপাটকারীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষ ঘোষণা, ছাত্র জনতার পক্ষ থেকে বিশেষ ঘোষণা। যদি কোনো লুটপাটকারী লুটপাট করার জন্য আপনার দোকানের সামনে এসে থাকে, আপনারা সবাই লুটপাটকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন এবং এই বিজয়কে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর জন্য কিছু সংখ্যক লোক চেষ্টা চালাতে পারে। তার পক্ষ থেকে বিশেষ ঘোষণা, যদি কোনো লুটপাটকারী লুটপাট করার জন্য আপনার প্রতিষ্ঠানের সামনে অথবা আপনার দোকানের সামনে আসে, আপনারা তাদেরকে প্রতিহত করুন এবং লুটপাটকারীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। প্রত্যেক দোকানের মালিককে অনুরোধ করে বলছি, আপনারা 10-15 জন করে এক একটা গ্রুপ তৈরি করুন।